হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইমরানী বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ফ্রেন্ডস, খুবই সুন্দর একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। এই গাড়িটির নাম হচ্ছে স্মার্ট কোবরা, স্মার্ট কোবরা ইলেকট্রিক বাইক। তবে এই গাড়ি কোবরা ইলেকট্রিক বাইক কিন্তু কয়েকটি মডেলের রয়েছে, বড় সাইজ, মিডিয়াম সাইজ কিংবা স্মল সাইজ। এইটি হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, মানে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ। সো এই গাড়িটি নিতে চাইলে অবশ্যই আপনারা বলবেন আমাদেরকে, মিডিয়াম সাইজ বা স্ট্যান্ডার্ড সাইজ বললেই আমরা বুঝে যাব। এই গাড়িটির দামও কিন্তু স্ট্যান্ডার্ডের মতোই। এই গাড়িটি কিন্তু আপনারা খুব সুন্দরভাবে তিনজন বড় মানুষ এছাড়াও আরও দুইজন বাচ্চা নিয়ে চালাতে পারবেন। সোজা কথা, একটা ফ্যামিলিতে খুব সুন্দরভাবে এই গাড়িটি আপনারা মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে যেতে পারবেন মিনিমাম 40 কিংবা 50 কিলোমিটার। এই গাড়িটি দিয়ে আপনারা 40-50 কিলোমিটার ঘুরে আসতে পারবেন অনায়াসে, পুরো ফ্যামিলি, মানে পাঁচজনের ফ্যামিলি, দুইজন বেবি, তিনজন বড়। খুব সুন্দরভাবে এখানে তিনজন বসতে পারবেন, দেখতে পাচ্ছেন পিছনে দুইজন ইজিভাবে বসতে পারবেন, কারণ পিছনে বড় মাপের সিট রয়েছে। দুইজন বসার পরে যদি কোনো বাচ্চাকে বসাতে হয় 7-8 বছরে, তাদেরকেও কোলে বসাতে পারবেন। আর সামনে যে চালাবে সে তো বড় মানুষ, সুন্দরভাবে বসে চালাতে পারবেনই। এছাড়াও বসার পরও কিন্তু, সামনে বসার পরও আপনারা চাইলে একটা বেবিকে সাথে নিয়ে গাড়িতে বসাতে পারবেন। ফ্রেন্ডস, চাইলে কিন্তু সাইডেও প্রচুর জায়গা রয়েছে। তো ফ্রেন্ডস, এই গাড়িতে কিন্তু অনেকগুলো সুইচ রয়েছে, দেখতে পাচ্ছেন হেডলাইট সুইচ, এখানে হেডলাইট অন অফের সুইচ রয়েছে, রয়েছে ইন্ডিকেটর সুইচ ডানে বামে, এছাড়াও রয়েছে একটি হর্ন সুইচ। আর ডান পাশে কিন্তু গাড়িটি আপনি 1-2-3 গিয়ার রয়েছে, আপনি গাড়িটি কিন্তু খুব সুন্দরভাবে সুইচের মাধ্যমে গতি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এছাড়াও ব্যাক গিয়ার রয়েছে, রিভার্স মোড রয়েছে, ড্রাইভ মোড, গাড়িটি চালাতে পারবেন সামনের দিকে, চালাতে পারবেন পিছন দিকে সমান্তালে। খুবই সুন্দর সিস্টেম। গাড়ির সাথে কিন্তু আপনারা পাচ্ছেন 2-2টি রিমোট কন্ট্রোল এবং 2টি চাবি। আপনারা দুই সেট দুই ভাবে বিভক্ত করে নিবেন, মানে এক সেট ঘরে স্পেয়ার রাখতে পারবেন আর এক সেট সবসময় ইউজ করতে পারবেন। আপনি চাইলে রিমোট কন্ট্রোল দিয়েও গাড়িটি চালাতে পারবেন, চাইলে চাবি দিয়েও চালাতে পারবেন। তবে রিমোট কন্ট্রোল দিয়ে গাড়িটি শুধু অন অফ করতে পারবেন, আর যদি চান গাড়িটি কোথাও পার্কিং করে রেখে যাওয়ার জন্য সেটাও আপনি রিমোট কন্ট্রোল দিয়ে করতে পারবেন। গাড়িটি স্টার্ট করতে পারবেন রিমোট কন্ট্রোল দিয়ে, গাড়িটি লক করে রাখতে পারবেন, আনলক করতে পারবেন। সিকিউরিটি অ্যালার্ম রয়েছে, কোথাও পার্কিং করে আপনি যদি কোথাও যেতে চান গাড়িটি রেখে, সিকিউরিটি লক রয়েছে, খুবই সুন্দর সিকিউরিটি অ্যালার্ম রয়েছে, দারুণ। এবং পিছনের যে সিটটি, এটি কিন্তু খোলার জন্য আলাদা একটি লক রয়েছে, দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি সিস্টেম, মানে গাড়ির মধ্যে খুবই সুন্দর সিস্টেম। এটা সম্ভবত আধুনিক নতুন কোনো সিস্টেম করা হয়েছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এই গাড়িটি কিন্তু সামনে খুবই সুন্দর একটি ঝুড়ি লাগানো যাবে, সামনে ঝুড়ির সিস্টেম রয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে আমরা ঝুড়ি লাগিয়ে দিতে পারবো, পার্কিং লাইট, হেডলাইট রয়েছে, ইন্ডিকেটর লাইট, দারুণ। এছাড়াও কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছেন এসএস স্টিল মাডগার্ড, পিছনে সামনে দুই জায়গাতে এসএস স্টিল মাডগার্ড ব্যবহার করা হয়েছে, যা কখনোই পানি পড়লেও মরিচা ধরবে না এবং ঝন পড়বে না। রয়েছে টিউবলেস টায়ার, 8 ইঞ্চি টিউবলেস টায়ার, অরিজিনাল চায়না টায়ার এবং অ্যালুমিনিয়াম অ্যালয় রিম। এই রিংগুলো কিন্তু খুবই শক্তিশালী, এগুলো কখনো ঝং ধরবে না, কালার নষ্ট হবে না। এবং এই যে দেখতে পাচ্ছেন সামনে পিছনে দুই জায়গাতেই ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। ফ্রেন্ডস, এই গাড়িতে কিন্তু সামনে পিছনে ব্রেক রয়েছে, দেখতে পাচ্ছেন পিছনের ব্রেক বা পাশে এবং সামনের ব্রেক ডান পাশে। আপনি পা দিয়েও কিন্তু গাড়িটি ব্রেক করতে পারবেন, পায়ও সিস্টেম রয়েছে, যারা ডিজেবল পার্সন তাদের জন্য এই গাড়িটি খুবই দারুণ। ফ্রেন্ডস, এই গাড়িটি কিন্তু খুবই সুন্দর। পিছনের যে সিটটি দেখতে পাচ্ছেন, এই সিটটির নিচে কিন্তু পর্যাপ্ত অনেক জায়গা রয়েছে। এখানে একটি চাবি রয়েছে, চাবিটি যদি আমি হালকা আনলক করি, হালকা আনলক করলে আপনি সিটটি যদি উঁচু করেন খুব সুন্দরভাবে খুলে যাবে। ওয়াও, দেখতেই পাচ্ছেন বড় মাপের একটি সিট, ভিতরে পর্যাপ্ত জায়গা রয়েছে। আপনি এইভাবে চাইলেও বাজার করে, বাজার সদাই করে এখানে বস্তা বা যে কোনো কিছু নিয়ে চালাতে পারবেন। আর ফ্রেন্ডস, এছাড়াও কিন্তু আপনি চাইলে এখানে বাজার সদাই করার পর ভিতরে আবার খুব সুন্দরভাবে বক্সটি লাগিয়ে দিতে পারবেন। বক্সটি কিন্তু লেগে গেল, মানে লক সিস্টেম, অসাধারণ একটি সিস্টেম। চারপাশে কিন্তু দেখতে পাচ্ছেন ঢালনা, মানে কভার রয়েছে, এবং পিছনের ইটি কিন্তু ফোম জাতীয়, মানে খুবই সফট নরম, কোন রকম ব্যথা পাবেন না, আরামদায়ক। সামনে যে চালাবে তার জন্য রয়েছে খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি নরম সিট, মানে ঢেলনা। ফ্রেন্ডস, এই গাড়িটি খুবই সুন্দর। পিছনে ডিফারেনশিয়াল মোটর রয়েছে, 800 ওয়াটের, 800 ওয়াট ডিফারেনশিয়াল মোটর। আর ডিফারেনশিয়াল মোটর কিন্তু পিছনে দুটি চাকাতে সমান শক্তি দেয়, বুঝতেই পারছেন কতটা শক্তিশালী। এছাড়াও রয়েছে পিছনে ড্রাম ব্রেক। তো এই গাড়িটি কিন্তু আমি আগেই বলেছি 800 ওয়াট ডিফারেনশিয়াল মোটর, এবং ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 48 ভোল্ট 20 এম্পিয়ার, 48 ভোল্ট 20 এম্পিয়ার। মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে আপনারা যেতে পারবেন মিনিমাম 40-50 কিলোমিটার। গাড়িতে ব্যাক গিয়ার এবং রয়েছে রিভার্স মোড, ড্রাইভ মোড সবই। তো আজকে ফ্রেন্ডস এই পর্যন্তই। এই গাড়িটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন, অথবা যে কোনো বিষয়ে জানতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেমো রয়েছে, চাইলে আপনারা নক করতে পারেন বা ভিডিও কলের মাধ্যমেও আপনাদের পছন্দের গাড়িটি দেখতে পারেন। ফ্রেন্ডস, পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আসসালামু আলাইকুম।